আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে একতরফা এমন দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা তার দাবি গেল 5 বছরের বিপুল পরিমাণ উন্নয়নের কারণে ভোটারদের 70 থেকে 80 শতাংশ এবার লাঙ্গলে ভোট দেবেন বুধবার রংপুর মডার্ন রোড সহ আশপাশের এলাকায় জনসংযোগের সময় তিনি সব কথা বলেন এই সময় ভোটারদের কাছে অতীতের সব ভুল ভ্রান্তির ক্ষমা চেয়ে আবারো নগর পিতা হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান লাঙ্গল প্রার্থী বলেন এবার জয়ী হলে মাস্টার প্ল্যান অনুযায়ী পরিকল্পিত ও ক্লিন সিটি করা হবে আর নগরীর সুপারমার্কেট এলাকায় গণসংযোগ করতে এসে নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন রংপুরের মানুষ বিগত দিনে উন্নয়ন বঞ্চিত হওয়ায় এবার ভুল করবে না তিনি বলেন লাঙ্গলের কোনো ধরনের কল্পকাহিনী এবারের নির্বাচনে প্রভাব ফেলবে না বিপুল ভোটে জিতবে নৌকা মার্কা কোন রাস্তা হয়নি ড্রেন নাই বিদ্যুৎ নাই তাদের গ্রামগুলো নেই এখনো সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে যেভাবে ছিল গ্রামে তারা সেভাবেই আছে এবার মানুষ ভুল করবে না নৌকা মার্কাকেই ভোট দেবে জনমানুষের যে দাবিগুলো আবার আছে তাকে পূরণের জন্যই আমার প্রত্যাশা দিয়েই কিন্তু আমার আজকে নির্বাচন আমি যথেষ্ট উচ্ছ্বাস পাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে লাঙ্গলপুরে বিজয়ী হবে